গল্প বলো না। আজ যে গল্পটা বলবো বুঝতে পেরেছিস, সেই গল্পটার নাম হলো আদরিণী, আর গল্পটা লিখেছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। বুঝতে পেরেছিস, বাংলায় বাংলার লেখকদের মধ্যে প্রভাত কুমার মুখোপাধ্যায় ছোট গল্পের একদম মাস্টার ছিল। ও তুল্য ছোট গল্পের লেখক একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, আর কেউ ছিল না। ও ছোট গল্পের তো একদম জাদুকর ছিল। যাই হোক, গল্পটা বলি, অনেক বছর আগে পড়েছি, 44 বছর আগে। সব পাত্রের নাম আমার মনে নেই, গল্পটি খুব ভালো। গল্পের যে নায়ক তার নাম আমি ভুলে গেছি, তাকে আমি শুধু ঘোষালবাবু বলেই বলবো, ঠিক কী নামটা জানি না। তো ঘোষালবাবু মুক্তারি করতো। মুক্তারি কী জিনিস, কী পেশা আমি এখনো পর্যন্ত জানি না। বাংলার প্রায় নাটকে, গল্পে, উপন্যাসে শরৎচন্দ্রেরও হতে মুক্তার বলতো। আমি এখানে চাকরি জীবন যতটা জেনেছি, মুক্তার তো উকিল তো নয়, উকিলের চেয়ে কই ছোটো পোস্ট হতে পারে, অথবা মুক্তার পেশকার হতে পারে। জজ সাহেবের কাছে যে বাবু বসে থেকে ফাইলগুলো একটার পর মোকদ্দমার ফাইলগুলো হাতে এগিয়ে দেয়, সেইটাই হতে পারে। বুঝতে পেরেছি, কেননা কাহিনীর মধ্যে আছে মুক্তার হয়ে অনেক টাকা উপার্জন করেছিল। তো পেশকাররাই অনেক টাকা উপার্জন করে, কেন প্রত্যেকটা ফাইলের পিছিয়ে ডেট আগে পিছিয়ে বাড়ানোর জন্য পয়সা, লোকেরা পয়সা দিয়ে যায়। তো সেই জন্যে ঘোষালবাবু কাহিনীর মধ্যে প্রচুর বড় লোক দেখিয়েছে। আর বলছি কাহিনিটা, ঘোষালবাবু মুক্তারি করে প্রচুর টাকা কামিয়েছিল, বাড়ি, জমি, জামা, যা প্রচুর সম্পত্তি, বিষয় সম্পত্তি, ছেলে, বউ, নাতি, নাতনি একদম ভরা পড়া ঘর সব ছিল, খুবই ঠিক ছিল। শুধু মুক্তারবাবুর একটাই শখ ছিল, যখন অন্য কোনো গ্রামে মক্কেলদের দেখতে যেত বা কোনো মক্কেলদের মিলতে যেত, ও হাতিতে পিঠে চেপে চলে যেত। নিজের কিন্তু হাতি ছিল না, ওর বন্ধু জমিদারবাবুর হাতি ছিল। তো জমিদারবাবু খুব ভালোই ছিল ভাব, তো জমিদারবাবুকে বললেই জমিদারবাবু যদি কোনো ওর হাতির দরকার না হতো ওনাকে দিয়ে দিত। তো ওই হাতি চেপে, ও এই শখ ছিল, হাতি চেপে অন্য চারো গ্রামে যেত, অন্য গ্রামে যেত, মক্কেলদের সঙ্গে মিলত। এরামই একদিন কী হয়েছিল, ওর একটা গ্রামে কোনো মক্কেলের সঙ্গে যা দেখা করার দরকার ছিল, তো জমিদারবাবুর ঘরে ও খবর পাঠিয়েছিল চাকরিকে দিয়ে, বললো আমাকে হাতিটা আজ দিন। তো জমিদার বললো দেখ আজ দিতে পারবো না, আজ আমার কাজ আছে হাতিটা, আজ তোকে দিতে পারবো না। তখন বলো কী হলো, বলো বাবু আজ তো দিতে পারবো না, জমিদারবাবু বললো আজ দরকার আছে ওনার নিজেরই, তোমাকে দিতে পারবো, দিল না হাতি। ওর মনে লাগলো, হ্যাঁ আজ দিল না হাতি তো আমি কী করে যাবো, যাকগে আর কাল থেকে চাইবো না, আমি একটা নিজের টাকা দিয়ে একটা হাতি কিনে নিই। ফির কী হলো, ছেলে মেয়েরা, ছেলেদের বড়ো ছেলেকে আর সব চাকরি টাকা পাঠিয়ে বলে হাতি কিনে নেয় ছোটো থেকে, আমি চেপে যাবো। তো ছেলেরা যে একটা হাতি কিনে আনলো, বেশি বড়ো না বেশি ছোটো না, মাঝামাঝি একটা হাতি। যেই ঘরে হাতি এলো, পাড়া প্রতিবেশী লোকজন সব দেখতে এসে গেল, ওর বউরা শঙ্খ বাজাচ্ছে, কেউ তিলক কেটে দিচ্ছে ভয়ে ভয়ে, বুঝতে পেরেছি তো, মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে, সব বরণ করছে, সব ভিড় জমে গেছে। হাতিকে খাবার দিয়েছে, কলা পাতায় পেতে নানা রকম ফল মূল কলা গাছ সব কিছু দিয়ে রেখেছে। একটা ছোটো ছেলে বলছে হাতি তোর গোদা পায়ে নাতি, বলছে কে বলছিস তোমার হাতিকে এইসব গোদা পায়ে নাতি, ধর 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 সব ছেলেটা পালিয়েছে। তারপরে যাই হোক, হাতিকে বরণ করে রেখে ঘরে নিয়ে এলো, ওর মাথায় হাত দিয়ে বলছি তুই ছেলে মেয়ে, হাতিটা মেয়ে হাতি ছিল। তো বললো ওর নাম দিল আদরিণী, মা আদরিণী, তুই তুই আমার আদরিণী, ওকে ওর জন্য আলাদা হাতির ঘর আস্তাবল না কি বলে ওখানে রাখলো, খুব যত্ন করে খাওয়াতো। আর রোজ কি হতো, রাত্রিবেলা শোয়ার আগে ও যে হাতির গায়ে হাত মাথায় হাত বোলাতো, কথা বলতো ওর সঙ্গে, কেমন আছিস মা, তোর কোনো কষ্ট হচ্ছে তো না, সব কিছু বলতো। হাতিটা খুব খুশি হতো, ওকে খুব খুশি হতো হাতিটা। ফের কী হলো, এরম করে দিন কাটতে লাগলো, হাতিও বড়ো হতে থাকলো, সব কিছু যখনই কোথাও যেত ওই আদরিণী, আদরিণী ওকে খুব ভালোবাসতো আর ও খুব ভালোবাসতো, যেখানেই যেত হাতিতে পেটে চেপে আদরিণীর পেটে চেপে চেপে যেত। ফের ঘোষালবাবু রিটায়ার হয়ে গেল, তারপরে ধীরে ধীরে আমদানিও কম হতে গেল, ছেলে মেয়েরা তেমন রোজগারপত্তি করতো না, বিষয় সম্পত্তিতে যা এত বড় পরিবার চলতো মুশকিলেই চলতো। বড়ো ছেলে প্রায় বলতো বাবা আর হাতিটাকে বেঁচে দাও না, তুমি রিটায়ার হয়ে গেছো আর দেখো সংসারে এত খরচা, কিন্তু হাতির কত খরচা বলো তো, হ্যাঁ ওকে বেঁচে দাও বাবা। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বললো হ্যাঁ আব্দু তুমিও রিটায়ার হয়ে গেছো, এত খরচা একটা হাতিকে বেঁচে দাও, বেঁচে দাও। বললো আমার মেয়ে, মেয়েকে বেঁচে দেবো অভাব বলে,
হ্যাঁ, ও আমার তো মেয়ে, নিজের মেয়েকে বেচে, না না এটা সম্ভব না, না আমি বেচতে পারবো না। এর ঘরে অশান্তি শুরু হল, কেন অভাব এলে? একটা হাতির এত খরচা, মানুষের খরচা পুরো হয় না, হাতির পিছনে এত খরচা, রোজ ঘরেই নিয়ে অশান্তি শুরু হয়ে গেল। বললো যে বাবা এ চলছে না বাবা। তো একদিন আমার দুঃখ করে বললো, যা বেঁচে দিচ্ছে যাস তো, যা বেঁচে দে, যা বেঁচে দিকে যা, আমি আর কি করবো। তো ছেলেটা গেল হাতিটাকে নিয়ে, ওদের গ্রামের কাছেই সবচেয়ে বড় হাটটায় নিয়ে গেল, ওখানে নিয়ে গেল। এ সেই যে নিয়ে গেল না, লোকটা চুপ করে ঘরে শুয়ে রইল, খাবার টাবার কিছু নিল, দম বন্ধ করে শুয়ে রইল। একটা উত্তেজনায় আমার হাতি অত আদর নিয়ে চলে যাবে, আমার বুকটা ফাঁকা হয়ে যাবে, আমার ঘর ফাঁকা হয়ে যাবে, এই ভাব চিন্তা। তারপরে রাত্রিবেলা দুমদাম করে হাত আদরিনী নিয়ে ফিরে এলো, তোমার ছুটে গেছে খুশিতে, একদম এসেছিস ফিরে, এসেছিস। তোর ছেলে বলছে, বাবা এই হাটে তোর খদ্দের পেলাম না। লোকেরা বলছে, অনেক দূরের বড় হাটে গেলে ওখানে খদ্দের পাওয়া যাবে, কই বাদ নেই, যেতে হবে না, থাক থাক আমার কাছে থাক। বলে না বাবা, থাকলে হবে না, টাকা কোথকে খাওয়াবো, টাকা পয়সা দেখছো তো এত, বেচতে তো হবেই, আজ তো আর হলো না, ওই হাটে অন্য দিন কবে লাগবে সেদিন যাবো। আর কিছু বললো না, ও তো খুব গায়ে গায়ে মুখে হাত বুতি হাত বুলিয়ে দিল হাতিটা, মনে মনে খুব আনন্দ হলো, খাবার খেলো, শুয়ে পড়লো। ও তারপরে আবার দু তিন দিন পরে ও ছেলে আর ওসব চাকর ফাকর মিলে আবার বেচতে গেলো সেই বড়ো হাটে, বড়ো হাটে বেচতে গেল। লোক আবার দুঃখে, আমার হাতে আবার আদর চলে গেল, আমার আদর চলে গেল। ঠিক কী হলো, একদিন পরে সন্ধ্যেবেলা ওর একটা চাকর ছুটে ছুটে এসে খবর দিল, বাবু আদুনি তো রাস্তায় বসে পড়েছে। কেন রে? ওর পায়ে কি পেরেক টেরেক ফুটে গেছে বোধ হয়, ও তো আর উঠছেই না, সে কি রে? চল 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 চল, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। তো হাতির ওখানে ওকে নিয়ে গেল, দেখে আদুনির তখন শেষ অবস্থা, হাঁপাচ্ছে। মা কী হয়েছে তোর, কী হয়েছে, এরকম করছিস, রক্ত ভেসে যাচ্ছে পা দিয়ে একদম। তো হাত বুলোতে লাগলো, উঠলো ওর সামনে আদুরিনী মরে গেল। বললো, মা তোকে আমি বেচতে চেয়েছিলাম, বললি অভিমান করে চলে গেলি, তুই অভিমান করে চলে গেলি মা। এরপরে আর গোসালবাবু, আদুরিনী মরে যাওয়ার পর গোসালবাবু আর বেশি দিন বাঁচিনি। আপনাদের যদি আমার বলা গল্প ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক পাঠাবেন, আর প্লিজ আমাকে এটা সাবস্ক্রাইব করুন। আর অনেক দিনের পুরনো গল্প, অনেক ভুলচুক হয়ে যাবে, এর জন্য মাফ করবেন, ধন্যবাদ।